সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, প্রত্যেকে সুস্থ মনে এবং সুস্থ দেহে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ, যাতে করে তোমরা তোমাদের পরবর্তীতে যে পরীক্ষাগুলো আছে সে পরীক্ষাগুলোতে তোমরা আশানুরূপ বা কাঙ্ক্ষিত ফলাফল করতে সক্ষম হও, এবং পাশাপাশি তোমাদের প্রত্যেকে যে স্বপ্ন নিয়ে তোমরা আগাচ্ছ, একটা মানুষ সে কিন্তু স্বপ্নের উপর সে বেঁচে থাকে এবং এই স্বপ্ন পূরণের জন্য তাকে প্রতিনিয়ত চেষ্টা করতে যায় তার স্বপ্নকে বাস্তবায়নের জন্য। এবং আমি মনে করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমাদের প্রত্যেকের মধ্যেই যে স্বপ্ন আছে যে তোমরা প্রত্যেকেই একদিন বড় হয়ে একজন বড় ডাক্তার অথবা একজন বড় প্রকৌশল অথবা একজন ভালো বড় গবেষক হবা, তো এই স্বপ্নটাকে বাস্তবায়ন করানোর জন্য তোমরা প্রত্যেকেই অনেক বেশি পড়াশোনা করছো এবং প্রত্যেকটা জিনিস তোমরা বুঝে বুঝে উত্তর করার বা উত্তর লেখার চেষ্টা করছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে একদম আমাদের যে অধ্যায়টি প্রথম অধ্যায় শেষের দিকে আমরা শেষ করেছিলাম, আমরা পড়েছিলাম এলজির উৎপাদন পদ্ধতি, আমরা পড়েছিলাম, এরপর আমরা পড়েছিলাম খাওয়ানোর পদ্ধতি। আমি ওই জায়গা থেকে একটু শুরু করে তারপর আমরা আমাদের যে টপিক বাজারে তৈরি সম্পর্ক খাদ্য, এটা শুরু করব। তো আমরা আরেকটু মানে আগে গত ক্লাসে একটু রিক্যাপিটুলেট মানে একটু আরেকটু আমরা আলোচনা করব। দেখো যে এলজি চাষের প্রয়োজনীয় উপকরণ, এলজি চাষের জন্য তোমার যে যে জিনিসগুলো লাগবে শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে যে এলজির বীজ, কৃত্রিম ও গভীর পুকুর বা জলাধার। গভীর পানিতে সাধারণত আমরা এলজি চাষ করা একটু ডিফিকাল্ট, একটু দুষ্কর হয়ে দাঁড়ায়, এই জন্য আমাদের কৃত্রিম ও গভীর পুকুর বা জলাধার থাকতে হবে, পরিষ্কার স্বচ্ছ পানি থাকতে হবে, মাছকলাই বা অন্যান্য ডালের ভুসি ও ইউরিয়া। তো এলজির উৎপাদন পদ্ধতির মধ্যে যেটি আছে, আমি এটা তোমরা জানো, গত ক্লাসে আমরা আলোচনা করেছি, এটি একটি নির্দিষ্ট উচ্চতা এবং 3 মিটার, চওড়া 1 থেকে 2 মিটার এবং গভীরতা 0.15 মিটার থাকতে হবে। এর পাট বা মাটির তৈরি হতে পারে। এরপর আমাদের যেটি দেওয়া আছে যে আমাদের পলিথিন, যেহেতু আমরা একটি অস্থায়ী জলাধার বা কৃত্রিম জলাধার তৈরি করছি, তো এই জন্য যেটি করতে হবে আমাদেরকে, দেখো যে 3.5 মিটার, 1.5 মিটার চওড়া একটি স্বচ্ছ পলিথিন বিষিয়ে কৃত্রিম জলাধারটির তলা এবং পাড় ঢেকে দিতে হবে। তবে জলাধারটি আয়তন অনুসারে ছোট বা বড় হতে পারে। তাছাড়া মাটির বা সিমেন্টের চারিতে এলজি চাষ করা যায়। সিমেন্টের চারি বলতে তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গ্রাম অঞ্চলে তোমরা যারা গ্রামে থাকো আশা করি তোমরা এর সাথে পরিচিত, অর্থাৎ যেই পাত্রে গরুকে খাওয়ানো হয় সেটিকে চারি বলা হয়। তো মাটির তৈরি চার অনেক সময় বা সিমেন্টের তৈরি চারি ব্যবহার করা হয়। তো সেগুলোকে ব্যবহার করেও আমরা, যেহেতু এটি একটু গভীর, এর একটি গভীরতা থাকে, তো ওই গভীরতা বিশিষ্ট পাত্রের মধ্যেও আমরা চাইলে এই শ্যাওলাকে চাষ করতে পারি। তো এরপরে যেটি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে এরপর 100 গ্রাম, প্রায় 100 গ্রাম মাছকলাই বা অন্য ডালের ভুসিকে 1 লিটার পানিতে সারা ভিজিয়ে কাপড় দিয়ে ছেটে পানিটুকু সংগ্রহ করতে হবে। অর্থাৎ যে পানিটা আমরা দিব সেটা হচ্ছে 100 গ্রাম মাছকলাই অথবা অন্য কোনো ডাল আছে, আমাদের মটর ডাল আছে, মুগের ডাল আছে, ওই ডালের ভুসিটাকে অর্থাৎ খোসাটাকে 1 লিটার পানিতে সারাত আমরা ভিজিয়ে রাখার পর সেই পানিটিকে আমরা ছেঁকবো, কোনো একটা কাপড়ের সাহায্যে ছেঁকে পানিটুকু সংগ্রহ করতে হবে। এভাবে একই ভুসিকে অন্তত 3 বার ব্যবহার করে পরবর্তী গরুকে খাওয়ানো যায়। এরপরে দেখা আছে যে কৃত্রিম পুকুরে 200 লিটার পরিমাণ কলের পরিষ্কার পানি, 15 থেকে 20 লিটার পরিমাণ এলজির বীজ এবং মাছকলার ভুজি মেশানো পানি ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর 2 থেকে 3 গ্রাম পরিমাণ ইউরিয়া নিয়ে উক্ত পানি পুকুরের পানিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। অর্থাৎ এটির কারণ হচ্ছে যে যাতে করে আমাদের খাবার, প্রাকৃতিক যে খাবার সেটি যেন তৈরি হয়, এই জন্য আমাদের ইউরিয়া হয়। কারণ তোমরা জানো ইউরিয়া পাতার রঙকে সবুজ করতে সাহায্য করে এবং শ্যাওলা, বেশিরভাগ শ্যাওলা কিন্তু পাতা সবুজ রঙের হয়ে থাকে এবং সেটির জন্য কোনো শর্টেজ না হয়, এজন্য শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই 2 থেকে 3 গ্রাম ইউরিয়া দিতে হবে, যাতে করে পাতার রঙগুলো যথেষ্ট পরিমাণে সবুজ থাকে এবং পাতার স্বাভাবিক রং সেটি যেন ধরে রাখতে পারে। তো এরপরে হচ্ছে তো 3টা জিনিস আমাদের এখানে দিতে হচ্ছে, যে 200 লিটার আমরা পরিষ্কার পানি দিব, হচ্ছে 15 থেকে 20 লিটার পরিমাণ দেবো এলজির বীজ, যেটা যে বীজ থেকে আমাদের নতুন এলজি গ্রো করবে জন্মাবে, এবং হচ্ছে মাছকলা, যে আমরা যে সারাত 100 গ্রাম যে মাছকলা বীজ বা অন্য গ্রাম অন্য কোনো ডালে যে ভুসি ভিজিয়ে রেখেছিলাম সেই পানি ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর দেখো প্রতিদিন সকাল দুপুর বিকালে কমপক্ষে 3 বার উক্ত এলজির পানিকে নেড়ে দিতে হবে, অর্থাৎ এরকম নাড়া দিতে হবে। পুকুরের পানির পরিমাণ কমে গেলে নতুন, যদি অনেক সময় সূর্যের তাপে পুকুরের পানি কমে যেতে পারে শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে আমাদের নতুন করে পরিষ্কার পানি যোগ করতে হবে এবং প্রতি 3 থেকে 4 দিন পর পর পুকুরে 1 থেকে 2 গ্রাম ইউরিয়া ছিটালে ফলন ভালো হয়।
তিন থেকে চার দিন পর, কারণ কোনো কারণে দেখা গেছে যে শর্টেজ অফ ফুড, খাবারের অভাবের কারণে শিক্ষার্থী বন্ধুরা পাতার রং বা শেওলার গ্রোটা ঠিকমতো না হতে পারে বা সবুজ রংটা কিছুটা ফ্যাকাশে থাকতে পারে। তো সেটিকে নিশ্চিত রাখার জন্য আমাদেরকে দেখো তিন থেকে চার দিন পর পুকুরে এক থেকে দুই গ্রাম পরিমাণ ইউরিয়া ছিটালে ফলন ভালো হবে। এভাবে উৎপাদনের 12 থেকে 15 দিনের পর এলজির পানি গরুকে খাওয়ানোর উপযুক্ত সময়, এ সময় এলজির পানির রং গাঢ় সবুজ বর্ণের, অর্থাৎ যখন গাঢ় সবুজ বর্ণ, ঘন সবুজ বর্ণ থাকবে, ওইটা আমাদেরকে নির্দেশ করবে যে না, আমরা এখন আমাদের পানি উপযুক্ত হয়েছে এটি গরুকে খাওয়ানোর জন্য। তো এলজির পানিকে পুকুর থেকে সংগ্রহ করে সরাসরি গরুকে খাওয়ানো যায় এবং প্রতি 10 বর্গমিটারের, অর্থাৎ বুঝতেই পারতেছো যে 10 বর্গমিটার বলতে এখানে কী বোঝানো হয়েছে, অর্থাৎ যদি আমাদের স্কোয়ার একটা শেপের ই থাকে, পুকুর থাকে ধরো যে এইদিকে 10 মিটার এবং এই দিকটাকে আমরা যদি বলি 10 মিটার, তো এই পুকুরটাকে আমরা বলবো এটি একটি 10 স্কোয়ার বর্গমিটার, 10 বর্গমিটার। কারণ তোমরা জানো যে কোনো বর্গের ক্ষেত্রে আমরা যদি এর ভিতরের ক্ষেত্রফলটাকে, ভিতরে কতটুকু জায়গা আছে এটিকে যদি বের করতে চাই, তাহলে আমাদেরকে শিক্ষার্থী বন্ধুরা যেটি করতে হয় যে আমরা এটিকে পুরো জায়গাটাকে গুণ করে ফেলি, যে কোনো একটা বাহু তার বাহুটাকে আমরা গুণ করে ফেললে একই বাহু দ্বারা মানে তাকে স্কোয়ার বর্গ করে ফেললেই আমরা ভিতরের ক্ষেত্রফলটা বের করতে পারি যে কোনো বর্গের ক্ষেত্রে। তো 10 বর্গমিটার মানে বোঝানো হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এখানে 10, এখানে 10, অর্থাৎ চারদিকে আমার হচ্ছে 10 মিটার করে জায়গা আছে। এবং এই ধরনের একটা পুকুরে দেখো বলা আছে যে প্রতিদিন প্রায় 50 লিটার এলজির পানি উৎপাদন করা সম্ভব। এবং একটি পুকুরে এলজির পানি খাওয়ানোর পর উপযুক্ত উক্ত পুকুরে আগের নিয়ম অনুযায়ী পরিমাণ মতো পানি, সার এবং মাসকলাই ভুষি বেজানো পানি দিয়ে নতুন করে এলজি শুরু করা যায়। এ সময় নতুন করে এলজির বীজ দিতে হবে না। যেটি বলা আছে যে আমরা যখন একবার পানি শুরু মানে পানি এখান থেকে নিয়ে গরুকে খাওয়ানো শুরু করব, তো যেহেতু আমি গরুকে পানি খাওয়াচ্ছি তার ফলে পানির পরিমাণটা কমে যাবে অবশ্যই, তো এই জন্য বাড়ি থেকে আমাকে আবার পরিষ্কার পানি যোগ করতে হবে এবং পরিমাণ মতো সার এবং অবশ্যই মাসকলার যে ভুষিটা আছে, যে ভুষি বেজানো যে পানিটা, এটা অবশ্যই যোগ করে দিতে হবে। কিন্তু এক্ষেত্রে নতুন করে আমি যখন আবার এলজি গ্রো করব বা জন্মাবো, সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা যেটি তোমাদের মাথায় রাখতে হবে বা যিনি এটি গ্রো করবেন তাকে যদি লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে সেক্ষেত্রে তাকে আর নতুন করে এলজি যে বীজ, অর্থাৎ যেটা থেকে নতুন এলজি গ্রো করবে সেটি দেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের এলজির বীজ আগেই দেওয়া হয়ে আছে বা ওইখানে অবশ্য আগে থেকেই রয়ে থাকার জন্য এখানে আমাদের নতুন করে আর এলজির বীজ দিয়ে দিতে হবে না। এরপরে দেখো যখন এলজির পানির রং গাঢ় সবুজ রং থেকে বাদামি রং হয়ে যাবে তখন বুঝতে যাবে উক্ত কালচারটি এক্ষেত্রে নতুন করে, অর্থাৎ আমরা বলেছি যে কখন আমরা গরুকে খাওয়ানোর উপযুক্ত সময় হয় আর উপযুক্ত অবস্থা তৈরি হয় যখন পানির রংটা গাঢ় সবুজ থাকে। কিন্তু যদি এমন হয় যে রংটা বাদামি রং হয়ে গেছে, তার মানে হচ্ছে এখানে আর নতুন করে কালচার এলজির এলজিকে জন্মানো সম্ভব নয়। তো পুরো কালচারের যে পানিটা আছে এলজির বীজ সহ এটিকে ফেলে দিতে হবে, একদম নতুন করে আবার আমার এলজি জন্মানোর জন্য আমার যে যা জলাধারটি আছে সেটিকে আমাকে প্রস্তুত করতে হবে। তো এই ছিল আমাদের হচ্ছে এলজি উৎপাদন পদ্ধতি এবং খাওয়ানোর পদ্ধতি একটু আলোচনা করেই আজকে আমরা এই আমাদের যে মেইন যে টপিকটা আছে বাজারে তৈরি সম্পূরক খাদ্য, এটি সম্পর্কে আমরা শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব। তো খাওয়ানোর পদ্ধতি দেখো এখানে লেখা আছে সব বয়সের গরুকে, অর্থাৎ বাছুর, ছোট গরু, একদম বাড়ন্ত গরু, দুধের বা গর্ভবতী গাবি, হালের বলদ, সবাইকে সাধারণ পানির পরিবর্তে এলজির পানির পরিবর্তে এলজির পানি খাওয়ানো যায়। এক্ষেত্রে গরুকে আলাদা করে পানি খাওয়ানোর প্রয়োজন নেই, অর্থাৎ যদি এলজির পানি খাওয়ানো হয়, যেহেতু ওইটার মধ্যে সকল প্রকার পানির সকল প্রকার পুষ্টি উপাদান বিদ্যমান থাকে, এ তো এই জন্য আর বাইরে থেকে পানি খাওয়ানোর দরকার নেই। এলজির পানি দানাদার খাদ্য বা অর্থাৎ গমের ভুষি বা চালের যে ধানের যে ভুষি আছে সেটার সাথে বা খড়ের সাথে মিশিয়ে খাওয়ানো যায়, অর্থাৎ ওই পানিটা যখন আমি গরুকে খাওয়াবো তো তখন এর মধ্যে আমরা হচ্ছে গমের ভুষি বা ধানের ধানের কুড়া অথবা আমরা খড়ের সাথে মিশিয়ে একে খাওয়াতে পারি শিক্ষার্থী বন্ধুরা। আর এখানে লেখা আছে যে এলজির পানিকে গরম করে খাওয়ানো উচিত নয়, কারণ এতে এলজির খাদ্যমান, অর্থাৎ ফুটিয়ে খাওয়ানোর দরকার নেই, কারণ এতে এলজির খাদ্যমান নষ্ট হয়ে যেতে পারে। আর খামারে 5টি গরুর জন্য 5টি কৃত্রিম পুকুরে এলজি চাষ করতে হবে, যাতে একটি এলজির পানি শেষ হলে পরবর্তীতে খাওয়ানোর উপযুক্ত হয়, অর্থাৎ আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের স্টকে অর্থাৎ মজুত করে রাখতে হবে, যাতে করে একটি যদি শেষ হয়ে যায় কালচার আমরা অন্যটাকে বেছে নিতে পারি সেখান থেকে পানি সংগ্রহ করার জন্য। তো এখানে আমরা গত ক্লাসটিতে শিক্ষার্থী বন্ধুরা শেষ করেছিলাম। তো এখন দেখো আমাদের বাজারে তৈরি কিছু সম্পূরক খাদ্য, সেটা আমরা দেখি কী কী আছে। পশু পাখি উৎপাদন চলমান রাখার জন্য এদেরকে বাজারে তৈরি বিভিন্ন সম্পূরক খাদ্য সরবরাহ করা হয়ে থাকে। পৃষ্ঠা নম্বর 31 এটা তোমরা দেখতে পারবা।
31 নম্বরে যে বাজারদর সম্পূরক খাদ্য, আমি এর আগেও আমরা আলোচনা করেছি সম্পূরক খাদ্যর কেন দরকার। কারণ কারণ হচ্ছে একটা শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা যখন বাণিজ্যিকভাবে যখন একটি মৎস্য খামার করি বা বাণিজ্যিকভাবে যখন কোনো মৎস্য চাষ করা হয়, মৎস্য উৎপাদন করা হয়, তো তখন সেক্ষেত্রে একটি কম জায়গার মধ্যে আমাদেরকে অধিক হারে মাছের পোনা ছাড়তে হয়, এবং পুকুরে যে বিদ্যমান যে প্রাকৃতিক খাবার থাকে সেটি মাছের পোনা চাষের জন্য বা মাছের পোনা দ্রুত বেড়ে এটি যেন একটি বড় মাছে রূপান্তরিত হয়, সেটি যথেষ্ট পরিমাণে সেই প্রাকৃতিক খাদ্য না থাকার কারণে আমাদের হচ্ছে এই সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হয়। তো এখানে কথাটাই বলা আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে বাজারে তৈরি সম্পূরক খাদ্য পশু পাখির উৎপাদন চলমান রাখার জন্য এদেরকে বাজারে তৈরি বিভিন্ন সম্পূরক খাদ্য সরবরাহ করা হয়ে থাকে। এক, আমিষ সম্পূরক খাদ্য যেমন প্রোটিন কনসেন্ট্রেট। দুই, খনিজ সম্পূরক, একটি হচ্ছে ভিটামিন ও খনিজ প্রিমিক্স, এবং আরেকটা হচ্ছে খাদ্য পান সম্পূরক, যেটা হচ্ছে ভিটামিন এবং খনিজ প্রিমিক্স। আচ্ছা, আমি এটাকে লিখে তারপর তোমাদের শিক্ষার্থী বন্ধু আলোচনা করছি যে কি কি জিনিস আছে। এক নম্বর হচ্ছে আমিষ, সম্পূরক খাদ্য, প্রোটিন কনসেন্ট্রেট, দেন আমাদের রয়েছে খনিজ সম্পূরক। এটির মধ্যে রয়েছে ভিটামিন, প্রিমিক্স, আর লাস্ট আমরা যদি বলি খাদ্য পান। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে আমাদের এখানে আমিষ সম্পূরক অর্থাৎ সম্পূরক খাদ্য, অর্থাৎ বুঝতেই পারতেছো যে এখানে যে খাবারটি থাকবে সেটা আমিষের, অতিরিক্ত আমিষের চাহিদা পূরণ করবে কোন মৎস্য উৎপাদনের ক্ষেত্রে। আর খনিজ যেটি আছে সেটা খনিজ, বিভিন্ন খনিজ লবণ বা বিভিন্ন খনিজ উপাদানের যে চাহিদা আছে সেটি পূরণ করবে, এবং বাকিটি হচ্ছে বাকি যে খাদ্য পান, অর্থাৎ এখানে ভিটামিনও থাকবে বিভিন্ন রকমের। তোমরা জানো যে একটি সুষম খাবার হতে গেলে বিভিন্ন প্রকারের খাবারের দরকার পড়ে, বিভিন্ন প্রকার খাদ্য প্রাণ বা খাদ্য উপাদান থাকতে হয়, তার মধ্যে ভিটামিন একটি এবং খনিজ প্রিমিক্স একটি। তো এখানে আমাদের দেখো যেখানে খনিজ প্রিমিক্স বলতে যেটা বোঝা যাচ্ছে খনিজ, বিভিন্ন প্রকার যে খনিজ উপাদানগুলো এটি এখানে বেশি পরিমাণে থাকবে, এটির খাদ্যটি বেসিক্যালি পূরণ করবে। আর এখানে আমরা খাদ্য পান বলতে অর্থাৎ এখানে মূলত ভিটামিনের যে ঘাটতিটা এটা বেসিক্যালি বেশি, মানে মূলত এটি বেশি পূরণ করে থাকবে। আর প্রোটিন কনসেন্ট্রেট মানে হচ্ছে এখানে প্রোটিনের যে চাহিদাটা সেটা পূরণ করে থাকবে। আর প্রিমিক্স যেটা আমরা দেখতেছি শিক্ষার্থী বন্ধু, প্রিমিক্স প্রিমিক্স মানে হচ্ছে এখানে বিভিন্ন, তোমরা জানো যে বিভিন্ন প্রকার খনিজ উপাদান আছে, আমরা যদি বলি ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এরকম বিভিন্ন প্রকার খনিজ উপাদান আছে যেটিকে একত্রে মিশানো হয়, এজন্য এটিকে বলা আছে যে খনিজ প্রিমিক্স, অর্থাৎ মিক্সার, একসাথে মিশিয়ে এটিকে তৈরি করা হয়। আর কনসেন্ট্রেট ফর্মে আমরা যদি বলি যে এখানে কনসেন্ট্রেট অর্থাৎ বিভিন্ন প্রোটিন জাতীয় খাবারটাকেও এখানে একত্রিত করা হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে আমরা কনসেন্ট্রেট ফর্ম, অর্থাৎ একই, কনসেন্ট্রেট মানে হচ্ছে একীভূত করা, যেটি আমরা পরের পেজে গেলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পারবো যে এখানে দেওয়া আছে যে বাছুরের একটি সম্পূরক খাদ্য তালিকা দেওয়া আছে।
চলো দেখি আমাদের এখানে কি দেওয়া আছে। মিল্ক রিপ্লেসার, বিশেষ প্রক্রিয়া এক ধরনের তরল পশু খাদ্য, একটি তরল পশু খাদ্য যাতে দুধের উপাদান থাকে এবং বাছুরের জন্য দুধের পরিবর্তে ব্যবহার করা যায়। এতে 20% আমিষ এবং 10% অধিক চর্বি থাকে এবং এই উপাদানগুলোকে গরম স্কিম মিল্কে বা পানিতে মিশ্রিত করা হয়। এরপরে আছে আমাদের, দেখো যেখানে একটি চার দেওয়া আছে, চার দিকে তুমি বুঝতে পারবে যে মিল্ক রিপ্লেসার, অর্থাৎ তোমরা বুঝতেই পারতে শিক্ষার্থী বন্ধুরা যে একটি শিশু জন্মগ্রহণ করে, একটা বাছুর জন্মগ্রহণ করার, একটা বাছুর জন্মগ্রহণ করার পরে সে কিন্তু সাধারণত তার মায়ের যে মায়ের থেকে তার দুধ, মায়ের থেকে তার দুধকে সংগ্রহ করে থাকে, মায়ের দুধ খেয়ে থাকে। তো এই ক্ষেত্রে যেটা হবে যে একটি নির্দিষ্ট বয়স হওয়ার পর দেখো যে প্রয়োগ পদ্ধতি যে বাছুরের বয়স অনুসারে, হ্যাঁ, দৈনিক 5 থেকে 3 লিটার মানে একটু এই যে দুধ এর সাপ্লিমেন্টারি অর্থাৎ দুধের পাশাপাশি একটা নির্দিষ্ট সময় পরে, একটা নির্দিষ্ট বয়স পরে গিয়ে আমরা এই সম্পূরক খাদ্য বাছুরকে খাওয়াতে পারি। তো দেখো এটা যদি থাকবে যে 20% আমাদের ওই খাবারটার মধ্যে আমিষ থাকতে হবে এবং 10%-এর বেশি আমাদের অধিক চর্বি থাকতে হবে। এবং এই যে উপকরণটি, এই উপকরণটি শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু এখানে দেওয়া আছে যে আমাদের স্কিম মিল্ক আছে, স্কিম মিল্ক পাউডার আছে। স্কিম মিল্ক মানে হচ্ছে আমরা দুধ যখন ফুটিয়ে থাকি শিক্ষার্থী বন্ধুরা, উপরে যেটি থাকে সেটিকে আমরা বলতেছি হচ্ছে স্কিম মিল্ক, এবং এটাকে যখন পাউডার ফর্মে, অর্থাৎ এটাকে শুকিয়ে যখন পাউডার ফর্মে নেওয়া হয় সেটিকে আমরা বলতেছি স্কিম মিল্ক পাউডার। অ্যান্ড হচ্ছে এরপর হচ্ছে পানি, তারপর হচ্ছে উদ্ভিজ তেল, বিভিন্ন আমরা তেলের কথা বলতে উদ্ভিদ উৎস যেমন সরিষা, সয়াবিন, এরকম উদ্ভিজ তেল, ছানার দুধ, দুধকে তোমরা জানো একটি বিশেষ প্রক্রিয়ায় এটাকে ফুটিয়ে ছানা তৈরি করা, সে ছানার দুধ, এবং ভিটামিন ও খনিজ প্রিমিক্স থাকবে। এই উপাদানগুলো থাকবে। আমি যদি দেখা আছে একটা হচ্ছে রেশন, একটা রেশন দুটা ভাবে আমরা তৈরি করতে পারি। একটিতে যখন আমরা স্কিম মিল্ক দিব 65% সেখানে থাকবে, স্কিম মিল্ক দিলে সেখানে কোনো স্কিম মিল্ক পাউডারও থাকবে না এবং পানিও থাকবে না, কারণ স্কিম মিল্কের মধ্যে শিক্ষার্থী বন্ধুরা যথেষ্ট পরিমাণে পানি থাকে, যার কারণে এখানে আর পানি দেওয়া দরকার পড়ে না। কিন্তু যদি আমরা পাউডারটাকে ইউজ করি, তোমরা জানো যেহেতু স্কিম মিল্কটাকে শুকিয়ে পাউডার তৈরি করা হচ্ছে, তো এই জন্য কিন্তু আমাদের দেখো যে স্কিম মিল্ক পাউডারের ক্ষেত্রে অবশ্যই পানি দিতে হবে। কিন্তু যদি শুধু স্কিম মিল্ক, স্কিম মিল্কে দেখো তোমার রেশন এক দেখো, যখন এখানে স্কিম মিল্ক ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা কোনো পানি দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে যে স্কিম মিল্কের মধ্যে যথেষ্ট পরিমাণে পানি থাকে। কিন্তু যদি আমরা স্কিম মিল্ক পাউডারটাকে ইউজ করি, অর্থাৎ স্কিম মিল্কটাকে যদি শুকিয়ে আমরা পাউডার আকার তৈরি করি, তখন কিন্তু আমাদের দেখো 70-60% আমাদেরকে পানি যোগ করতে হচ্ছে। এরপরে পাশাপাশি আমাদের উদ্ভিজ্জ তেল থাকবে, ছানার দুধ থাকবে এবং ভিটামিন এবং খনিজ প্রিমিক্স থাকবে, এবং সব মিলে আমাদের অর্থাৎ 100% তৈরি করে আমাদের এই খাবারটা তৈরি করতে হবে। এরপর আছে ক্যাল্প স্টার্টার। আমাদের দেখো ক্যাল্প স্টার্টার কি, যে বাছুরের খাবার উপযোগী বিশেষ দানাদার খাদ্য। আগেটা আমরা যেটা পড়েছিলাম মিল্ক রিপ্লেসার, এটা হচ্ছে লিকুইড খাবার অর্থাৎ তরল পশু খাদ্য। আর এখন যেটা আমরা করতেছি শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে বাছুরের খাবার উপযোগী বিশেষ দানাদার খাদ্য অর্থাৎ কনসেন্ট্রেট ফুড আমরা যেটাকে বলতেছিলাম। আমরা যে এর আগে আমরা যেটা শিখেছিলাম যে শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমিষ সম্পূরক খাদ্য যেমন প্রোটিন কনসেন্ট্রেট, ঠিক এরকমই একটি খাবার হচ্ছে যে ক্যাল্প স্টার্টার, যে বাছুরের খাবার উপযোগী বিশেষ দানাদার খাদ্য মিশ্রিত, 20% অধিক পরিপাচ্য আমিষ থাকবে এবং 10% কম আঁশযুক্ত অর্থাৎ ফাইবারের কন্টেন্ট। অর্থাৎ কিছু খাবারের মধ্যে অনেক বেশি আঁশ থাকে, যেমন আমরা বলি বিভিন্ন প্রকার শাক সবজি বা ফলমূলে, বিভিন্ন প্রকার যেমন পুঁই শাক বলি বা ডাঁটা শাক, এর প্রচুর পরিমাণে আঁশ থাকে। কিন্তু এখানে যেটা দেওয়া আছে যে আমাদের যে খাবারটা থাকবে এটা 10% কম আঁশযুক্ত খাবার হতে হবে, এবং আঁশযুক্ত মানে হচ্ছে আমি যদি 10 কেজি খাবার তৈরি করি, অর্থাৎ 1 কেজির কম খাবার হতে হবে আমাদের কম আঁশযুক্ত খাবার। এখানে 10% বলতে সেটাই বোঝানো হয়েছে। যদি আমি 100 কেজি খাবার তৈরি করি, তাহলে 10 কেজির কম হবে আমার এই কম আঁশযুক্ত খাবার, এবং 20% অধিক পরিপাচ্য আমি থাকবে অর্থাৎ আমিষ জাতীয় খাবারের পরিমাণ থাকবে হচ্ছে 20% বেশি। তো এরকম একটা নমুনা এখানে দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে আমাদের দেওয়া আছে তুলা বীজ, ভুট্টা, যব, ছানার ছানার গুঁড়া, গমের ভুসি, হাড়ের গুঁড়া এবং খাদ্য লবণ। তোমরা একটু দেখতে পারো এখানে, যে দেখলে বুঝতে পারো তোমাদের পৃষ্ঠা নাম্বার 32। এবং প্রয়োগ পদ্ধতি অনেকটা হচ্ছে আমাদের এই মিল্ক রিপ্লেসারের মতনই। মিল্ক রিপ্লেসারের ক্ষেত্রে আমাদের বাছুরের বয়স অনুসারে দৈনিক 5 থেকে 3 লিটার পর্যন্ত খাওয়ানো যায়, এবং বাছুরের বয়স অনুসারে আমরা যদি ক্যাল্প স্টারের কথা বলি, দৈনিক 5 থেকে 3 কেজি। তো আমরা একটু তুলনামূলক আলোচনা করি, যে একটা হচ্ছে আমাদের
মিল্ক মিল্ক রিপ্লেসার আনাদার ওয়ান আমরা যদি বলি এটি হচ্ছে কাফ কাফ স্টার্টার এটি হচ্ছে আমাদের যদি বলি তরল পশু খাদ্য এটি হচ্ছে আমাদের তরল পশু খাদ্য আর এটিকে আমরা বলতেছি শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে আমাদের জন্য দানাদার দানাদার খাদ্য অর্থাৎ কঠিন টাইপের খাদ্য এরপর হচ্ছে আমাদের আমরা যদি আরেকটি পয়েন্ট এখানে আলোচনা করতে চাই সেখানে হচ্ছে এটি যে কন্ডিশন আমাদের 20% আমিষ ও 10% এর অধিক চর্বি থাকবে আর এখানে যে থাকবে আমাদের অধিক পরিপাচ্য আমিষ মানে হচ্ছে যে আমিষগুলোকে সহজে ভক্ষণ করা যায় বা হচ্ছে খাওয়া যায় সেটাকে বলা হচ্ছে যে অধিক পরিপাচ্য আমিষ ও তো 20% অধিক পরিপাচ্য আমিষ এবং 10% এর কম কম আমাদের আঁশযুক্ত আঁশযুক্ত খাদ্য থাকবে ওকে আর এই দিকতে আমরা যদি বলি শিক্ষার্থী বন্ধুরা আমাদের 5 থেকে 3 লিটার 3 লিটার হচ্ছে আমাদের এখানে সম্পূরক খাদ্য থাকবে আর এটিকে হচ্ছে আমরা বলি অনুসারে 10 থেকে 0.5 থেকে আমাদের থাকবে হচ্ছে 3 কেজি তো যেটি হচ্ছে কথা যেহেতু এটা আমাদের হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তরল পশু খাদ্য এই জন্য আমাদের এটির যে পরিমাণটা দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদেরকে দেওয়া আছে হচ্ছে লিটারে যেহেতু তোমরা জানো যে তরল পদার্থের যে কোনো পরিমাণকে সাধারণত লিটারে প্রকাশ করা হয় এই জন্য এটি হচ্ছে লিটারে এবং এটি এবং এটির পরিমাণ কিন্তু ক্যালপি স্টার্টার এবং মিল্ক রিপ্লেসারের বাছরের ক্ষেত্রে একই রকম এটি যেহেতু তরল পশু খাদ্য এই জন্য এটি হচ্ছে লিটারে লেখা আছে এবং এটি হচ্ছে কেজিতে দেওয়া আছে যেহেতু এটি দানাদার খাদ্য কঠিন খাদ্য এই জন্য এটিকে দেওয়া আছে কেজিতে প্রকাশ করা হচ্ছে তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে যে আমাদের মিল্ক রিপ্লেসার হচ্ছে যেহেতু মিল্ক মিল্ক মানে হচ্ছে লিকুইড তরল তরল পশু খাদ্য আর কাপ স্টার্টার যেটা এটা হচ্ছে আমাদের দানাদার খাদ্য এক্ষেত্রে আমাদের 20% আমিষ এবং 10% অধিক চর্বি উপাদান থাকতে হবে আর আমরা যদি ক্যালপ স্টার্টের দিকে তাকাই এক্ষেত্রে হচ্ছে 20% অধিক পরিপাচ্য আমিষ এবং 10% কম আঁশযুক্ত খাবার থাকবে এবং এটি হচ্ছে 0.5 থেকে 3 লিটার পর্যন্ত এবং এটি হচ্ছে এটি দুটির অনুপাতে একই এটি যেহেতু তরল পশু খাদ্য জন্য এটি লিটারে দেওয়া আছে এবং এটি দানাদার হওয়ার কারণে এটি কেজিতে দেওয়া আছে এবং এই চার্টটা তোমরা মনে রাখবা যে এই চার্টের মধ্যে তোমরা দেখলেই বুঝতে পারবে যে স্কিম মিল্ক দিলে ওয়ান্স আমি আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে স্কিম মিল্ক যদি আমরা দিই মিল্ক রিপ্লেসারের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কোনো পানি দেওয়ার দরকার নেই আর আমরা যদি এখানে স্কিম মিল্ক না দিই স্কিম মিল্ক পাউডার ইউজ করি সেক্ষেত্রে দেখো আমাদের প্রায় শতকরা 60% আমাদের হচ্ছে পানি দিতে হবে আর এই তো আর হচ্ছে ক্যালপি স্টার্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের আঁশযুক্ত খাবারটা কমে দিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের এই চ্যাপ্টারের আলোচনার বিষয়বস্তু আমরা আশা করি সফলতার সাথে এই আলোচনাটি শেষ করতে পেরেছি এখন তোমাদের যে করণীয় যে কাজটি রয়েছে সেটি হচ্ছে যে আমি বিভিন্ন ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো আমি বোর্ডে লিখে লিখে তোমাদেরকে বুঝিয়েছি এবং তোমরা আশা করি এটি নোট করে ফেলেছো তোমাদের খাতাতে এবং এটি যখন তোমরা পরবর্তীতে যখন তোমরা বাসায় এটি পড়াশোনা করবা তো যে জায়গাগুলো আমার বোর্ডে লেখা হয়েছে বা আমি যে জায়গায় অনেক বেশি গুরুত্ব দিয়েছি বা যেই পয়েন্টগুলো আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়েছি তো সে জায়গাগুলো ভালোভাবে বুঝে তোমরা এই চ্যাপ্টারটা আশা করি সুন্দরভাবে শেষ করতে পারবে
তো এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমি ইনশাল্লাহ আমি তোমাদের পরবর্তী ক্লাসে এগুলো সমাধান করে দেব। তো চলো এখন আমরা চলে যাই আমাদের হচ্ছে বহু নির্বাচনী যে প্রশ্ন আছে সেখানে আমরা একটু আলোচনা করি। বহু নির্বাচনী প্রশ্ন, ওকে, কোন ধরনের আলু মাটিতে আলু উৎপাদন বেশি হয় আমরা দেখি। এরপর আমরা আগে টপিকটা লিখে নিই শিক্ষার্থী বন্ধুরা। বহু নির্বাচনী প্রশ্ন, ওকে, তো কোন ধরনের মাটিতে আলু উৎপাদন বেশি হয় আমরা একটু বইয়ের দিকে তাকাই তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের চলে আসবে। তোমরাও এটা বের করার চেষ্টা করো। আমাদের একদম প্রথম দিকে আলু উৎপাদনের বৈশিষ্ট্য আছে যে পৃষ্ঠা নাম্বার 4 গেলে তোমরা পাবা যে দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি আলু উৎপাদনের জন্য বেশ উপযোগী। তোমরা চলে যাও একদম 4 নম্বর পৃষ্ঠাতে দেখো যে গল আলু চাষের জন্য উপযোগী মাটির বৈশিষ্ট্য, দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি আলু উৎপাদনের জন্য বেশ উপযোগী। তো আমাদের এখানে দেখো যে আমাদের বহু নির্বাচনের একের যে উত্তরটি হবে সেটি হচ্ছে একের গ দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে। এরপর আমরা চলে যাই উদ্ভিদভোজী মাছ কোনটি, এটি সাধারণত আমরা বলতেই পারি এটি হচ্ছে আমাদের সরপুঁটি মাছ। এটি এই ধরনের মাছগুলো তোমার বেশি পরিমাণে হচ্ছে উদ্ভিদ ভিন্ন উদ্ভিদ উৎস হিসাবে খাবারকে গ্রহণ করে থাকে। এই যে মাছের সম্পূরক খাদ্য যে সরপুরি, দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা 24 নম্বর পৃষ্ঠা চলে যাও। 24 নম্বর পৃষ্ঠায় গিয়ে তোমরা দেখো যে গ্রাস কাপ ও সরপুটি মাছ উদ্ভিদ ভোজী বলে এদের খুদি পানা কুটি পানা শাকসবজির মতো নরম পাতা ঘাস কেটে সম্পূরক হিসাবে দেওয়া যায়। অর্থাৎ সরপুটি এবং গ্রাস কাপ এরা হচ্ছে উদ্ভিদ ভোজী মাছ, অর্থাৎ উদ্ভিদ উদ্ভিদ উৎসের যে খাবারগুলো রয়েছে এরা এগুলো বেশি খেয়ে থাকে বা ভক্ষণ করে থাকে। তো জন্য আমাদের 2-এর উত্তর হবে গ সর পটি। এরপর আমাদের 3 নম্বর যেটা দেওয়া আছে বীজের বস্তায় পোকার উপদ্রব রক্ষা করার জন্য কি কি মেশানো হয়, এটিও আমরা আমাদের বীজ সংরক্ষণ যেখানে আছে সে জায়গাতে গেলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করি পেয়ে যাব। তোমরা একটু খুঁজতে থাকো কোথায় দেওয়া আছে এটি। এই যে আমরা 19 নম্বর পেজের একদম শেষের দিকে দেখো শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে যে বীজ পোকার উপদ্রব থেকে বীজের বস্তা নিমের পাতা নিমের শিকড় আপেল বীজের গুঁড়া বিষ কাটালি, অর্থাৎ নিমের পাতা নিমের শিকড় আপেল বীজের গুঁড়া এবং বিষ কাটালি ইত্যাদি মিশাতে হয়। তো আমাদের দেখো এখানে নিম পাতার গুঁড়া এটিও আছে এবং আপেল বীজের গুঁড়া এটাও আছে, কিন্তু কমলা বীজের গুঁড়া এই কথাটা কিন্তু আমাদের 19 নম্বর পৃষ্ঠাতে শিক্ষার্থী বন্ধুরা বলা নাই। তো এই জন্য আমাদের উত্তরটি হবে হচ্ছে ক উত্তর 1 ও 2, ওকে। এরপর আমরা 4 নম্বর চলে যাই আমাদের এখানে উদ্ভিদ পরে 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। লেখা আছে তাসমি নদীর ধারে একটি নদী জমিতে নদীর পাশে একটি ধারে জমিতে আলু চাষ করে আসছিলেন, প্রথম দিকে তার জমি থেকে আশানুরূপ ফলন পেলেও বর্তমানে তার জমির ফলন কমে যাচ্ছে, আস্তে আস্তে ফলনটা কমে যাচ্ছে। তিনি এ বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করেন এবং কৃষি কর্মকর্তাকে জমির ঢালু অংশে ভালোভাবে আইল তৈরি করার পরামর্শ দেন যাতে করে হচ্ছে যে আমরা যদি বলি যে পানি যথেষ্ট পরিমাণ জমির মধ্যে যেন মশার বা আর্দ্রতা থাকে এবং যাতে করে ফলনটা নিশ্চিত করা যায় এই পরামর্শ দিলেন। তো আমরা দেখি এখানে কি কোশ্চেন আছে, তাসমির জমির ফলন কমে যাওয়ার কারণ কি। এখানে দেখো 3টা দেওয়া আছে, একটা হচ্ছে জমির উর্বরতা হ্রাস, জৈব পদার্থের অভাব, আর একটা হচ্ছে মাটির অনুত্তক গঠন। তো অবশ্যই যদি দ্রুত আস্তে আস্তে আমাদের সে প্রথম দিকে ফলন ভালো পেয়েছে এবং আস্তে আস্তে সে ফলন কম পাচ্ছে, তো এটির অন্যতম কারণ হচ্ছে অবশ্যই জমির এখানে উর্বরতা হ্রাস পেয়েছে এবং উর্বরতা হ্রাস পাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে জৈব পদার্থের অভাব। কিন্তু 3 নম্বর যেটি আছে শিক্ষার্থী বন্ধু মানে অনুত্ব গঠন, এটি কিন্তু ওইভাবে বলা না, যেহেতু এটি নদীর পাড়ে জমি এখানে প্রচুর পরিমাণে পলি মাটি থাকবে, সো এটি পটেটো চাষের জন্য এটি উপযোগী আমার আলু চাষের জন্য উপযোগী। সো এখানে আমাদের যেটা আছে যেহেতু আস্তে তার ফলন কমে আসতেছে তার অন্যতম কারণ হচ্ছে যে পরিমাণ পুষ্টি উপাদান প্রথম দিকে ছিল সেই পরিমাণ পুষ্টি উপাদান তার জমিতে না থাকার কারণেই কিন্তু ফলন আস্তে আস্তে কমে গেছে এবং জমির উর্বরতা কমা মানে হচ্ছে যে জৈব পদার্থ সেখানে ছিল না, কারণ জৈব পদার্থ তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে আমাদের পুষ্টি উপাদানের উৎস হিসাবে কাজ করে।
সো এটির ক্ষেত্রে আমাদের তো এটা ক হবে এক এবং দুই নাম্বার হবে। এরপর লাস্টের কোশ্চেনটা আমরা চলে যাই, কি বলেছে কৃষি কর্মকর্তা, দেখো যে কৃষি কর্মকর্তা তাসফিকে জমিতে আইল তৈরি করার কারণটা কি, জমির উর্বরতা নিয়ন্ত্রণ, যেহেতু উর্বরতা নিয়ন্ত্রণ কথায় আসতে পারে না কারণ হচ্ছে উর্বরতা কমে যাচ্তেছিল, ফসল উৎপাদন কমতেছিল, ফসল উৎপাদন বৃদ্ধি এটাও হবে না, জমির উর্বরতা যেহেতু কমতেছিল এটাও হবে না, মাটির গঠন এটা হবে না, জমির ভূমি ক্ষয়রোধ, অর্থাৎ যেহেতু এখানে তার ফলন কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যে তার পুষ্টি উপাদানগুলো কমে যাচ্ছে, আর পুষ্টি উপাদানটা কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে মাটির উপরিভাগে যে মাটিটি ছিল সেখানে পুষ্টি উপাদান বেশি থাকে, এবং একটি যখন এখানে মাটি দূষণ হয়েছে, মাটি দূষণের কারণে এটি হচ্ছে যে মাটিটি বা মাটি যখন ক্ষয়প্রাপ্ত হয়েছে উপরের নিউট্রিয়েন্টের উপরের স্তরে যে পুষ্টি উপাদান ছিল এটি কিন্তু ধুয়ে মুছে অন্য জায়গায় চলে গিয়েছে, যার কারণে তার জমিতে তার ফসলে আলুর জমিতে পুষ্টি উপাদানের ঘাটতি দেখা গিয়েছে, এবং যার কারণে সে কিন্তু কাঙ্ক্ষিত উপাদান পরবর্তী বছরগুলোতে পায়নি। তো এই জন্য সে আয়ল করার পরামর্শ দিচ্ছে সেই কারণে যাতে করে মাটিটা পানির সাথে যাতে মিশে না যায় এবং যথেষ্ট পরিমাণ পানি যেন জমিতে থাকতে পারে, এটাই দেওয়ার অন্যতম কারণ। তো সুশিক্ষার্থী বন্ধুরা, এটি আমাদের যে উত্তরটি হবে সেটি হচ্ছে জমির ভূমি ক্ষয়রোধ, জমির ভূমি ক্ষয়রোধ এটা হবে, এটি হচ্ছে উত্তর শিক্ষার্থী বন্ধুরা। তো আমি আজকে এখানে আমি আমার ক্লাসটি শেষ করতে যাচ্ছি, পরবর্তী ক্লাসে আমাদের যে দুটি সৃজনশীল প্রশ্ন আছে এই দুটি তোমাদের সাথে আলোচনা করব, এবং এই আলোচনার মাধ্যমে আমরা আশা করি আমাদের এই প্রথম অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে। তো আগামী ক্লাস পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে সেই শুভকামনা করেই আমি আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।